যারা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন যাদের জীবনে স্ট্রেসের পরিমাণ খুব বেশি তারা যদি ব্যায়াম করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কোন ধরনের ব্যায়াম করলে তাদের সব জন্য সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হবে সে বিষয় নিয়ে তো স্ট্রেস হচ্ছে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তারা যেটাকে টেনশন হিসাবে মনে করে থাকেন ওকে টেনশন বলে তারা বুঝে যে স্ট্রেসটা কী আচ্ছা স্ট্রেস আবার তিন ধরনের একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেস আরেকটা হচ্ছে কেমিক্যাল স্ট্রেস আরেকটা হচ্ছে মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস হচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করলে পর্যাপ্ত রেস্ট না নিয়ে তখন ফিজিক্যাল স্ট্রেস জমতে থাকে মেন্টাল স্ট্রেস হচ্ছে আপনার যে ইমোশনাল স্ট্রেস যেমন আপনি একটা কাজ পছন্দ করেন না কিন্তু মনের মনের উপর জোর করে ওই কাজটা করতেছেন বা আপনার সাথে কারো সম্পর্কের সমস্যা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা অন্য কারোর সাথে আপনার শত্রুতা বা ইত্যাদি ইত্যাদি অথবা আপনার কোনো লস যেমন আপনার কোনো প্রিয়জন মারা গেছে অথবা আপনার ব্যবসায় প্রচুর লস হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো ইমোশনাল স্ট্রেসের সৃষ্টি করে আবার কেমিক্যাল স্ট্রেস হচ্ছে বিভিন্ন যেমন পরিবেশ থেকে আমরা পরিবেশ দূষণের যেই ইফেক্ট সেটার মাধ্যমে আমরা কেমিক্যাল স্ট্রেস লাভ করে থাকি তারপরে আমাদের খাবারের মধ্যে যেই সমস্ত কেমিক্যাল ব্যবহার করে থাকে তারপরে ঔষধপত্র যেগুলো খাই ওগুলোর মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করে থাকে প্লাস যেই সামগ্রী আমাদের শরীরে ব্যবহার করে থাকে স্নো পাউডার তারপরে স্প্রে ইত্যাদি ইত্যাদি এগুলো সব কিছু কেমিক্যাল স্ট্রেস দিয়ে থাকে স্ট্রেস উৎপাদন হওয়ার ফলে এটা রেসপন্স হিসাবে শরীর কোটিজল উৎপাদন করে আর কোটিজল হচ্ছে একটা একটা ফ্যাট মেকিং হরমোন এটা আমাদেরকে ফ্যাট বানায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোটিজল আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধকারী সিস্টেমকে আপনার সা ইয়ে নামিয়ে দেয় এটাকে আপনার ঘুমিয়ে রাখে এটাকে কাজ করতে দেয় না তো এজন্য যদি ব্যায়াম করতে চান ব্যায়ামকে আপনি একটা টুলস হিসাবে ব্যবহার করতে পারেন স্ট্রেসকে রিলিজ করতে তো সেটা হবে হাঁটা সেটা হবে হাঁটা স্লো গতিতে হাঁটা কারণ একজন স্ট্রেসফুল মানুষ তার শরীরে অক্সিজেনের ঘাটতি থাকে এই জন্য কিছুক্ষণ পরপর সে কিন্তু বড় বড় নিঃশ্বাস নেয় তো আপনি যদি হাঁটেন লো ইন্টেন্সিটির যদি হাঁটেন তাহলে আপনার শরীর প্রচুর অক্সিজেন লাভ করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যদি খোলামেলা জায়গায় যেখানে প্রকৃতি রয়েছে গাছগাছলা রয়েছে পাখি আকাশ এগুলো রয়েছে সেখানে যদি আপনি হাঁটেন তাহলে আপনি দূর দূরান্তে যদি তাকে অ্যানালাইজ করেন তাহলে আপনার যে মেন্টাল স্ট্রেস সেগুলো কিন্তু চলে যাবে কারণ আপনি যদি মেন্টাল স্ট্রেসের কারণে মানুষ সারা দিন কিন্তু মাথার ভিতরে থাকে হ্যাঁ মাথার ভিতরে বিভিন্ন চিন্তা ভাবনা এগুলো করতে থাকে তো এই দূর দূরান্তে বিভিন্ন জিনিস দিকে তাকিয়ে আপনি যদি অ্যানালাইজ করেন হ্যাঁ ওই ওই বিল্ডিংটা কীরকম ওই ওই ম্যাকটাকে কীরকম লাগছে ওই পাখিটা কী কত সুন্দর ইত্যাদি এই সময়টা কিন্তু আপনার ব্রেন আপনার রিকভার হওয়ার চান্স পাবে তো এই জন্য বেস্ট এক্সারসাইজের ফর্ম হচ্ছে হাঁটা ডেলি এক এক থেকে দেড় ঘন্টা যদি হাঁটতে পারেন স্লো গতিতে তাহলে এটা হবে বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ ধন্যবাদ